বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর এখন থেকে আমি ভিডিও আমরা স্টার্ট করলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে 2-3 দিন আগের ব্লগ, ঠিক আছে? এটা হচ্ছে রান্না পুজোর একদিন আগে, তোমরা বলতে পারো বিশ্বকর্মার পুজোর 4 দিনের আগের ভিডিও, ঠিক আছে? তো আমার একটু শরীরটা খারাপ ছিল আর ভিডিওটা করা ছিল, এডিট করা হয়নি। তো আজকে আমি এডিট করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভিডিওটা। তো এখানে দেখো, শ্যাওলা ফুলের আমি ফুল করে নিলাম, যেহেতু রান্না পুজোর পরের দিন হচ্ছে রান্না করতে হয়, মানে পুজো করতে হয়, সরি, রান্না করতে হয় না, রান্নার পর পুজো করতে হয়, তো পরের দিন সকালবেলা আর কি। তো আমার কাছে এই ফুলটা ছিল, শ্যাওলা ফুলটা, আর হচ্ছে জবা ফুল দিয়ে আর ধূপকাঠি ধরিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি আমার শাশুড়ির ঘরে, যেহেতু আমার ঘর থেকে আমার শাশুড়ির ঘরটা অনেকটাই দূর, তো সেই কারণে। আর দেখো, চারপাশটা খালি শুধু জলে জল আর পানা হয়েছে। তো যাই হোক, এইগুলা নিয়েই থাকতে হচ্ছে। আর বৃষ্টি তো কমার তো একদমই নামগন্ধ নেই। আর দেখো চারপাশে কীরকম পানা হয়েছে, আমার একদম সহ্য হচ্ছে না এই পানাগুলো, জানো তো। যাই হোক, যেরকমটাই হোক কেন, থাকতে হবে, কিছু করার নেই। বৃষ্টি এখন ভগবানের দান, সেটা আমরা বললেও থামবে না, আর না বললেও ও বৃষ্টি হতেই থাকবে। তো যাই হোক, দেখো আমি একটুখানি এখানে অলরেডি পুজো করে রেখেছিল, তো আমি আবার ভাবলাম একটুখানি ধূপকাঠি, আর যেহেতু মা মনসা বলে কথা, তো সেই কারণে এখানে আমি ধূপকাঠিটা ধরিয়ে দিলাম। আর এই যে শ্যাওলা ফুলটা আছে, তো শ্যাওলা ফুলটা আমি উনুন ছিল, আমাদের প্রতি বছরে উনুনে রান্না হয়, তো এই বছরটা একটু অন্যরকম করে রান্না হলো, যেহেতু হচ্ছে পিতলের হাঁড়ি আনা হয়েছিল, তো সেই কারণেই। আর এবারে রান্না হয়েছে স্টোভে, আর উনুনটা হয়েছে কি বলতো, উনুনটা ভেঙে গেছে, তো সেই কারণে উনুনে বাদ দিয়ে আজকে রান্না করা হচ্ছে স্টোভে। তো পুজোটাও করবে স্টোভে, যেহেতু রান্না পুজোটা হয়েছে স্টোভে, তো সেই কারণে। তো আমি ভাবছিলাম এখানটায় লাগাবো কি লাগাবো না ধূপদানিতে, তো সে দিশা পালাম, মানে বুঝতে পারছি না কি করবো না করবো, তো না পেরে আমি স্টোভের গায়ে আর কি ধূপকাঠিটা আর কি রাখি। তারপর আবার আবার কিছুক্ষণ পর আমার কিন্তু বোধ হলো যে না, এখানে ঠিক হবে না। তো যাই হোক, আমি এখানটায় এই যে ধূপদানি দেখতে পাচ্ছ, এই ধূপদানিতে রায়ের পরে আমি রেখে দিই। তো যাই হোক, আমার পুজো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছো, দেখো। আর এখানে রয়েছে সব রকম ভাজা রয়েছে। তো এবারে শাশুড়ি মা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এলো, তো হচ্ছে যেহেতু আজকে পূর্বপুরুষকে খেতে দিতে হবে, তো সেই কারণে ডাল 7 রকমের 8 রকমের ভাজা, তো সব রকম করা আছে। আর ওখানে রয়েছে কলার, কী বলে এটাকে, কলার একটা কী বলে, যাই হোক আমার মনে নেই কী বলে, হয়তো মাচা বলে না কী বলে, আমার খেয়াল নেই, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কমেন্টে জানিয়ে দিও এটাকে কী বলে, ঠিক আছে? তো ফুল তুলে নিয়ে এসেছি, আর এবারে মা ভোগ দেবে আর কি, 14 পুরুষকে খেতে দেবে, 7 পুরুষ বলছি, 14 পুরুষকে খেতে দেবে। আর হচ্ছে আর মা মনসার ভাত দেবে। তো যাই হোক, সব রকম করে দিয়ে, আর ওখানে দেখতে পাচ্ছ পিতলের হাঁড়ি, পিতলের হাঁড়িতে প্রচণ্ড ভাত আর মা মনসার ভাত। আর এই দিনটা হচ্ছে আমাদের জন্য খুবই মানে মহত্বপূর্ণ জিনিস একটা, তাই না? তো এই দিনটা যখন আসে, মানে আমাদের কাজ কর্ম এত বেড়ে যায়, এত বেড়ে যায় যে মানে পরের দিন আমরা একদম ক্লান্ত বোধ হয়ে যায়, পরের দিন কোনো রান্না থাকে না, কোনো কাজ থাকে না, তো সেই কারণে। আর এই যে দেখো, মা মনসার ভাত এখানে রইলো, আর এখানে দেওয়া হবে 14 পুরুষকে খেতে দেওয়া হবে, তারপর দেওয়া হবে কী বলো, নাকনাগিনী। তো যাই হোক, নাকনাগিনীদেরকে খেতে দেবে। তো আগেরবার মা জানতো না যে নাকনাগিনীকে খেতে দিতে হবে, তো পরের ভিডিও তো তোমরা দেখতেই পারো, আমার আগের ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, তো আবার নতুন করে আবার কিছু শেয়ার সেরকমটা শেয়ার করিনি, হালকা পাতলা করে শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, এখানে পূর্বপুরুষকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে নাকনাগিনীকেও খেতে দিয়েছে। তো চলো, এবারে শাশুড়ি মা পুজো করবে। আর কী বলতো, এটা হচ্ছে আমাদের বিয়ের আগে থেকে আমি দেখে আসছি, ঠিক আছে? আর আমার শাশুড়িমাকে, শাশুড়িমাও বললো যে যেহেতু ওনাকে দিতে হবে, এরপর যখন শাশুড়ি যখন বয়সকাল একটু বয়স হয়ে যাবে আর কি, তো তখন আমাকে দিতে হবে। তো এরকম একটা ব্যাপার, বেশ মজাই লাগে, বেশ খারাপ কিছু মজা, খারাপ কিছু ব্যাপার না, বেশ মজা করে এনজয় করে পুজোটা করা হয়, রান্না করা হয়, খাওয়া হয়। আমাদের পুজো করতে করতে প্রায় 2টো বেজে যায়, 2টো, হ্যাঁ এরকম কিছু, 2টো 1টা এরকম বাজে, হয়তো বেজে গেছিলো, আমি তখন তো ঘড়িটা দেখিনি, তো সেই কারণে। তো রাতের কি কিছুটা ব্লগ, আর যেহেতু প্রথম ব্লগ আমি তোমাদের সাথে রান্না পুজোর ব্লগ আমি শেয়ার করে দিয়েছি, এটা হচ্ছে পুজো করার ব্লগ, ঠিক আছে? তো তোমাদের সাথে আমার শেয়ার করাটাই হয়নি, তো আমার ভিডিও ছিল করা, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। শেয়ার না করলে আমার ভালো লাগবে না, আর তোমাদেরও ভালো লাগবে না যে আমরা কী করলাম না করলাম, তোমরা বুঝতে পারবে না, তাই ভাবলাম। তো চলো, পুরোটা দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো, মা মনসাকেও খেতে দেওয়া হয়ে গেছে, মা মনসার ভাতটাকে যাইয়ে রেখে দিল, আর এটা হচ্ছে বাড়ির মানে বড় ছেলে, মা মনসার যে ভাতটা রাখা হয়েছে, বড় ছেলে এই ভাতটা খাবে, তাছাড়া আদার্স খাবে,
বর্তমানে না খেলো। তো যাই হোক, চাটনি ফাটনি দিয়ে সব কিছু দিয়ে 5-7 রকমের ভাজা তরকারি সব রকম দিয়ে মামনষাকে খেতে দেওয়া হলো। এবারে খাবে, শাশুড়িমা এবার একটু পুজো করে নেবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দিও। আর যারা যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো আর এটাই বলতে চাই। আর এই কাশফুলটা দেখে আমার খুব একটা কথা মনে পড়ে গেল, তো যেহেতু হচ্ছে দুর্গাপুজো চলে এসে কাশফুল দেখলেই মনে হচ্ছে দুর্গাপুজো কাছেই চলে এসেছে। তো বেশি দিন দেরি নেই, যেহেতু 25 তারিখে দুর্গাপুজো স্টার্টিং শুরু হয়ে যাবে আর আমাদের মণ্ডপে মানে আমাদের ক্লাবে চলে আসবে দুর্গাপুজো 24 তারিখে রাতের বেলা। তো যাই হোক, এই দেখো এইভাবে নিয়ম করতে হয় আর এইভাবে শাশুড়িমা পুজো পালন করছে। তো চলো দেখতে থাকো। দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর খেতে দিয়ে দিয়েছে, তো আমি এখান থেকে সরে যাবো, এবার চলে যাবো বাড়ির ঘরে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি, আর আজকে আমি শুধুমাত্র নকুনতলা দিয়ে পুজো করলাম। তো চলো সামনে আসবো। কমপ্লিট হলো, তো এখন কোনো কাজ নেই, পুরো রান্না নেই, কিছু নেই, আজকে শুধু রান্না খাওয়ার পালা। আর আজকে ভালো কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমাদের রান্না পুজোর একদিন আগে রান্না পুজো হয়, রান্না হয় আর বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের পুজো হয়। তো হয়ে গেছে, আর এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, খুব জোর এখন হতে পারে বৃষ্টি, পুরোটাই জায়গাগুলো পুরো শুকিয়ে গেছিলো আর এখন বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আবার সেই জলে জল হয়ে যাবে, থই থই করবে জলে জল, যাই না। তো যাই হোক, আমি এখন খাওয়ার জল ভরতে যাইনি, এই যে আমার বালতি এখানে পড়ে রয়েছে, এই দেখো বালতিতে জল আনতে যাবো। আর তোমাদের দাদাভাইকে বললাম জলটা একটু এনে দিতে, তো যাই হোক জল আনবেও। আর আমি এখন যাবো চুল আছড়াতে, আমার চুল আমি সকালবেলা শ্যাম্পু করেছি, যেহেতু আমি একটা এমন একটা অদ্ভুত তেল ইউজ করছি সেই কারণে না প্রচুর মানে এত চিপকু তেল, চিপকু চিপকু হয়ে থাকে পুরো তেলটা, মানে 5টা 7টা শ্যাম্পু করেছি কালকে, তাও কিছুতেই তেলগুলো আর বেরোয়নি। আজকে শ্যাম্পু করলাম 2 প্যাকেট করে আর পুরো মাথাটা একদম ঝরঝরে হয়ে গেলো, মানে সিল্কি সিল্কি যাকে বলা হয়। তো যাই হোক এখন কোনো কাজ নেই, আর এখন সকালবেলা এখন মোটামুটি সবাই ঘুমোচ্ছে আর বাড়ির কজন উঠেছে আর সবাই শুয়ে রয়েছে, তো বাকি সবাই উঠলে খাওয়া দাওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর পাশে থেকো। আর চ্যানেলকে যারা নতুন দেখছো ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কীর্তন করতে তো ভাবলাম চলো একটু আমি ওদেরকে বললাম যে একটু জোরে করে গান করো, আর যেহেতু রাধা অষ্টমী আসছে সেই কারণে গানটা করে গেল, তো ভালো লাগলো। তো আমি দক্ষিণা দিলাম, 21 টাকা মতন দক্ষিণা দিয়েছি। তো চলো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।